আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে চার বরজলা মণ্ডলের উদ্যোগে নতুনগরস্থিত বিদ্যুৎসাহী ক্লাব প্রাঙ্গণে এক বিশাল যোগদান সভার আয়োজন করা হয় রবিবার। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য এবং বরজলা এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার দাস সহ অন্যান্যরা। এদিনে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, দীর্ঘ ২৫ বছর এই রাজ্যের বুকে শাসন করেছে কমিউনিস্টরা, কিন্তু এই রাজ্যের সকল স্তরে জনগণের জন্য কিছুই করে যেতে পারেনি তারা। নারী সমিতির নামে রাজ্যের মহিলাদের খাটিয়েছে, DYFI-এর নামে এই রাজ্যের যুবাদের রাস্তায় নামিয়ে পরিশ্রম করিয়ে তাদের মধ্যে এক আন্দোলনমুখী মানসিকতা তৈরি করে দিয়েছে, কিন্তু তাদের উন্নয়নে কিছুই করতে পারেনি এই কমিউনিস্টরা। কিন্তু বিজেপি সরকার বুক ফুলিয়ে বলতে পারবে, এই রাজ্যের মহিলাদের জন্য ৩৩% রিজার্ভেশন এনেছে এই সরকার। কমিউনিস্টদের আমলে রাজ্যের বৃদ্ধরা ৫০০ কিংবা ৭০০ টাকা ভাতা পেত, কিন্তু সেই ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করেছে এই সরকার। বিনা কোনো আন্দোলনে গত ৬ বছরে রাজ্যের কর্মচারীদের ২৫% ডিএ প্রদান করেছে বিজেপি সরকার। ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সহজ কিস্তিতে যুবাদের লোন প্রদান করে তাদের স্টার্ট আপের ব্যবস্থা করে দিয়েছে। খেত মজুর ইউনিয়নের নামে কমিউনিস্টরা রাজ্যের কৃষকদের নিয়ে রাজনীতি করেছে, কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করেছে। তাছাড়াও রাজ্যের রাবার চাষীদের জন্য স্মোক হাউস নির্মাণ এবং বিভিন্ন প্রকল্প এনেছে বিজেপি সরকার। পাশাপাশি রাজ্যের স্থায়ী সাংবাদিকদের জন্য পেনশনের ব্যবস্থাও তাদের চিকিৎসার জন্য বিভিন্ন প্রকল্প এনেছে বিজেপি সরকার। ক্ষেতমজুরে এত কাজ করার পরও কৃষকদের জন্য কি করেছে একটা উদাহরণ কমিউনিস্ট পার্টির কাছে নেই। ডিওএফ এর মাধ্যমে যুব সংগঠন করে যুবাওদেরকে রাস্তায় নামিয়ে পরিশ্রম করে এবং জায়গায় জায়গায় আন্দোলন তৈরি করে যুবাওদের এক আন্দোলনমুখী মানসিকতা তৈরি করে, কিন্তু আমি যদি বলি যে ৩৫ বছর আপনারা শাসনে ছিলেন, যুবাওদের জন্য একটা কোনো স্কিম ত্রিপুরা সরকার আমাকে বলুক নেই বামফ্রন্টের সরকারে। যারা আমাদের এখন মহিলা মোর্চাতে আছে তাদের নারী সমিতি, নারী সমিতি এত লাইন করেছে সারা ত্রিপুরা রাজ্যে, গ্রামে গঞ্জে শহরে নারী সমিতি আর ডেলি দশের কথা, এই দুইটা তো না থাকলে নাই হবে। দরকার হলে ডাল ভাতের সঙ্গে মাছ না থাকবে, লবণ না লাগবে, কিন্তু এই দুটা লাগবে ত্রিপুরার মধ্যে, ডেলি দশের কথা, নারী সমিতি, এই দুইটা ছিল গ্রামে গঞ্জে শহরে। কিন্তু আমি জিজ্ঞাসা করি আজকে আমার কমিউনিস্টের যেই বন্ধুরা এখনো রয়ে গেছে, যে নারী সমিতি আর নারীদের জন্য আপনারা করেছেন রাজ্য সরকারে থাকাকালীন, একটা উদাহরণ প্রস্তুত করতে পারবে? তাদের জন্য কোনো একটা স্কিম ত্রিপুরা সরকার কমিউনিস্ট থাকাকালীন করেছে একটা উদাহরণ বলতে পারে? তো করেছে কি কমিউনিস্ট? কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করে, আমার কার্যকাল থেকে নিয়ে মানিকবাবুর কার্যকাল পর্যন্ত ৬ বছর রয়েছে, এই ৬ বছরের মধ্যে যদি আমার কোনো কমিউনিস্টের নেতা বলে বিপ্লব দেব আপনি মহিলাদের জন্য কি করেছো, তো আমি বলবো মহিলাদের জন্য ৩৩% রিজার্ভেশন সরকারের মধ্যে দিয়েছি। যুবাদের জন্য কি করেছো, তো বিপ্লব দেব বলতে পারবে যুবাদের জন্য ত্রিপুরা রাজ্যে প্রথম স্টার্ট আপ শুরু বিপ্লব দেবের সময়ই শুরু হয়েছিল। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা এখানে স্টার্ট আপ শুরু করেছি যুবাওদের জন্য এবং তাদেরকে লোন দিয়ে সহজ কিস্তিতে করার জন্য। আর আজকে বড় মাত্রায় ত্রিপুরাতে স্টার্ট আপ আছে, যুবরা স্বরোজগারি হয়েছে, এমএসএমই সেক্টরে কাজ করে স্বরোজগারি হয়ে নিজে কাজ করার মানসিকতা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করেছে। আর এদিন এই যোগদান সভায় ১৯৩ পরিবারের ৮১৫ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।